সাপ্তাহিক শিক্ষক সংবাদ তৃতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আজকে সাসার কলকাতা পার্কে গুণজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2022 সালে 14 ফেব্রুয়ারি কিন্তু তৎকালীন চাঁদপুর জেলা প্রশাসক অন্দনা খান মজলিস এর হাত থেকে সাপ্তাহিক শিক্ষক সংবাদ পত্রিকাটি ডিক্লারেশন পায়। সেখান থেকে আসলে একজাক তরুণ, দক্ষ তরুণ মেধাবী সাংবাদিকদের নিয়ে এই সাপ্তাহিক শিক্ষক সংবাদ পত্রিকাটি পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যারা কলাকৌশল এবং যারা এই পত্রিকাতে সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তারা কিন্তু আসলে তাদের দিক নির্দেশনায় এই পত্রিকাটি আজকে তৃতীয় বর্ষে প্রদর্শন উপলক্ষে যাচ্ছে। তো আসলে আজকে যেই পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক দিশানামন নানু, তার অনুপ্রেরণা এবং তার দিক নির্দেশনায় যারা এই পত্রিকার সাথে সাংবাদিকতা করছেন তারা কিন্তু আসলে তার দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছেন। তার একটা বিষয় লক্ষ্য করতে চাই, আসলে এই সাপ্তাহিক শিক্ষক সংবাদ পত্রিকাটি কচুয়া প্রত্যন্ত অঞ্চলে এবং কচুয়া বিভিন্ন সরকারি দপ্তর পাশাপাশি বিভিন্ন ধরনের তৃণমূল পর্যায়ে এই পত্রিকাটি পৌঁছে গেছে এবং সামাজিক পর্যায়ে কিন্তু এই পত্রিকাটির সুনাম অর্জন করেছে। তো আমি আজকে জানাতে চাই সেটি হচ্ছে এই সাপ্তাহিক শিক্ষক সংবাদ পত্রিকাটি বৃহত্তর আকারে আরও বৃহত্তর আকার কীভাবে ভালো পর্যায়ে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু আজকে এই আলোচনা থাকবেন। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন বিআরবি কেবলের ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল সরবনি এবং পাশাপাশি আজকে বিশেষ অতিথি হিসেবে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নোয়াখালী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নবীর হোসেন এবং কচুয়া থানা অফিসার ইনচার্জ এম আব্দুল আলিম, পাশাপাশি জেলার প্রকৌশলী মিজান সরকার, পাশাপাশি এই কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাল করিম এবং সাধারণ সম্পাদক আহমদুল্লাহ সহ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় কলেজের র্যান্ড কালেক্টর ইনচার্জ বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাদুল হাসান কামাল, তিনি কিন্তু আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন। তার পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক এবং এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে কিন্তু আজকে এই সাপ্তাহিক শিক্ষক সংবাদ পত্রিকাটি উত্তর কামনা করতে সকলে দিক নির্দেশনা আছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক দিশারাম নান্নু। তো আমরা অর্থাৎ এই পত্রিকার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা দায়িত্ব রয়েছেন এবং যারা কাজ করছেন এবং সংবাদকর্মী রয়েছেন তারা কিন্তু প্রতিনিধি চেষ্টা করে যাচ্ছেন অর্থাৎ কচুয়া মানুষের সুখ দুঃখ এবং কচুয়া মানুষের দুর্ভোগ এবং দুর্দশার কথা তুলে ধরতে। তো এই পত্রিকাটি স্বাবলম্বী এবং পত্রিকাটি উত্তর কামনা করতে সকলের দোয়া দোয়াকে চেয়েছেন পত্রিকার সম্পাদক প্রকাশক।